সময় চক্র, সময় চক্র। কাজটা ঠিকঠাক মিটতে দে, দূর এ আবার মেটামেটির কি আছে? হ্যাঁ, তুমি যখন ওকে একবার এখানে আনতে পেরেছো, তখন দেখো কাজটা যে খুব সহজেই হয়ে যাবে এটা আমার বিশ্বাস। তুমি দেখো। শোন পিল্লা, হ্যাঁ, রৌনক সেনের আসার সময় হয়ে গেছে, আমাদেরকে পজিশন নিতে হবে। চল চল চল। শোন, হ্যাঁ, খুব সাবধান পিল্লা। দাদা, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তুই এখন ঘুমোস নি? ঘুমিয়ে তো ছিলাম, হঠাৎ করে তোমার ঘর থেকে ফোনের আওয়াজটা পেয়ে ঘুমটা ভেঙে গেল। আই এম সরি, ভেরি ভেরি সরি, হাত জোর করে বলছি আপনার ঘুম ভাঙানোর জন্য। রিয়েলি আই এম ভেরি সরি। এখন সব কথা ছাড়ো, তুমি এখন কোথায় যাচ্ছ বলো? এই তো, এটা দরকার আছে, একটু যাবো আর আমি এক্ষুনি বাড়ি চলে আসবো। দাদা, তুমি কিন্তু কিছু লুকোচ্ছো। হ্যাঁ রে, ধুর পাগলি, লুকোনোর কি আছে? আমার একটা কাজ এসেছে, আমি যাব, কাজটা সারবো, চলে আসবো, ব্যাস। না না না, তুমি এত রাতে কোথাও যাবে না পাগলি। এখন তুমি বাইরে যাবে না, আমি তোমাকে ছাড়বো না বললে হয়? আমার একটা জরুরি ফোন এসেছে, কাজটা করে এক্ষুনি চলে আসবো তো। না না না, এত রাতে তোমায় আমি যেতে দেবো না। তুই না একটা পাগলি, এত রাতে তোমার যেতে দেবো না তা বললে হয়? আমার তো একটা জরুরি কাজ এসছে, ফোন এসছে, আমি যাই, কাজটা সেরে চলে আসবো, ডোন্ট ওয়ারি। না না, তুমি কোথাও যাবে না এখন। ওরে বাবা, কেন, গেলে কি হবে? আমার কিচ্ছু হবে? কিচ্ছু হবে না, তুই থাকতে আমার কিচ্ছু হবে না। ওকে, হুম, দেখি দেখি দেখি, এই তো লোকি। তুমি তো এই কথা এর আগেও বলেছিলে, কিন্তু ছোড় দাও, ছোড় দাও কে ওরা। আমি যাই, ভাইকে যারা মেরেছে তাদের আমি ছাড়বো না, আর সেই জন্যই এখন আমার ওখানে যাওয়া দরকার, ব্যাপারটা বুঝ। না, তুমি ওখানে যাবে না, ওটা যদি চোরদার মতন তোমাকেও, তুমি এই কাজটা ছেড়ে দাও দাদা। এই কাজটা ছেড়ে দিলে আমরা খাবো কি? আর তুই কি চাস তোর দাদাকে সবাই বলুক লোকটা ভীতু কাপুরুষ, তুই চাস বল? না, আমার দাদা ভীষণ সাহসী। এই তো, দ্যাটস লাইক মাই সিস্টার। কই হাস? আচ্ছা দেখ, তুই যদি এইভাবে মুখ গোমড়া করে থাকিস তাহলে কি আমি যেতে পারবো? পারবো, তাহলে একটু হাস হাস। এই তো, ঠিক আছে, আমি যাই তাহলে। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো, তাড়াতাড়ি আসবে। আই প্রমিস ইউ, আমি যাবো আর আসবো, ঠিক আছে? নো টেনশন, একদম টেনশন নাই। মাগো, গুরু তুমি দম করে কোথায় চলে গেছিলে গো? পিল্লা, টাকার গন্ধে না চারিদিকে মমো করছে, শুধু ধরার অপেক্ষা। টাকার গন্ধে মমো? না, কিন্তু তুমি কোথায় গেছিলে আগে সেটা বলো। আরে, খবর কালেক্ট করতে। খবর কালেক্ট করতে? রৌনক সেনকে কি এমনি এমনি আসতে বলেছি? গুরু গুরু, সবাই তো আগে খবর কালেক্ট করে, তারপরে গিয়ে লোককে ডাকে। আর তুমি তুমি আগে লোককে ডেকে তারপরে খবর কালেক্ট করছো? হ্যাঁ, খবরগুলো না একদম চাটু থেকে তুলে পাতে দেবো। পিল্লা, গরম গরম
তা গুরু আজকে কি খবর জোগাড় করলে বলো তো? বলো পুষ্পু বললো, হ্যাঁ ওই মুখার্জি বাড়িতে নাকি হ্যাঁ রাতের বেলায় এক পাগল ঘোরাঘুরি করছে। পাগল? আর ওই পাগলটাকে নিয়ে নীলিমা ম্যাডাম ভীষণ চিন্তিত। কেন কেন চিন্তিত কেন? আরে পুষ্প তো সেটাই বলতে পারলো না, তবে আমার যতদূর মনে হয় ডালমে কুছ কালা হ্যায়। আরে খবর আসবে আসবে, যত খবর আসবে না তত টাকা। কিন্তু কিন্তু গুরু এই এই রৌনক সেনকে কিন্তু আগে থেকে কিচ্ছু জানানো যাবে না, আগে ওর সঙ্গে ওই জিলটা পাকা হবে তারপরে জানাবো। সে তো অবশ্যই, হ্যাঁ একদম গরম গরম খবর দেবো আর তার বিনিময়ে ন্যায্য মূল্য নেবো। গুরু এবার মনে হচ্ছে আমাদের সময় ঘুরছে বলো। হ্যাঁ আরে এ তো সবে শুরু, আগে আগে দেখ হতা হ্যায় কিয়া। গুরু গুরু ওইদিকে তো রৌনক সেনের আসার সময় হয়ে গেল বলো। হ্যাঁ চলো গুরু চলো আগে 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 চলো। হ্যাঁ না না স্যার, এসবের কোনো প্রয়োজন নেই, আমরা পুরোপুরি নিরস্ত্র। একদম খালি, একদম ফাঁকা ফাঁকা স্যার, কিছু নেই 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 স্যার একদম। তোমাদের দুজনের মধ্যে থেকে কে আমাকে ফোন করেছিল? আমি স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। তুমি কে? আমি শিবু আর আমার সাগরের পিল্লা, এর থেকে বেশি কিছু পরিচয় দেওয়ার মতো নেই স্যার। নমস্কার স্যার, গুরু ঠিকই বলেছেন, আমরা হলাম গিয়ে স্রোতের শ্যাওলা, একটাই নাম ব্যাস। শ্যাওলা? হ্যাঁ স্যার। এত রাত্রে আমাকে ডাকলে কেন, দরকারটা কি বলো? আপনার প্রয়োজনেই স্যার। আমার প্রয়োজনে কি প্রয়োজন? যাতে স্যার আপনার সব কাজ খুব সহজে হয়ে যায়, মানে ফট করে আপনি আপনার সব সমস্যাগুলোকে একদম সমাধান করে ফেলতে পারেন। স্যার আমরা আপনাকে ইনফরমেশন সাপ্লাই করব আর আপনি তার ফায়দা লুটবেন। তোমরা আমাকে ইনফরমেশন সাপ্লাই করবে আর এই কি বলছো ভাই, আমি পরিষ্কার করে বললাম, কিছু বুঝতে পারছি না তোমার এক্স্যাক্টলি কি বলতে চাইছো বলো তো। সেটাই তো বলছি স্যার, আমরা আপনাকে ইনফরমেশন সাপ্লাই করব, তবে একটা শর্ত আছে স্যার। কি শর্ত? ওই যে বলে না ফেলো করি মাখাতেল, আমি তুমি কি আমার পর, তুমি কি আমার পর, তুমি কি আমার পর, ঠিক ঠিক বলেছেন। আমরা স্যার আপনাকে খবর সাপ্লাই দেবো আর তার বিনিময়ে আপনি আমাদেরকে টাকা দেবেন। তোমরা আমাকে খবর সাপ্লাই দেবে আর তার বিনিময়ে আমি তোমাদের টাকা দেবো, ফাইন। কত টাকা করে চাও পার খবর? তোমরা কত টাকা করে চাও স্যার? এক একটা খবরের জন্য আপনি 20,000 টাকা করে দেবেন। 20,000? স্যার এমন খবর দেবো না যে খবরের কাগজের লোকেরাও হার মেনে যাবে। আরে স্যার তুমি ভাবছেন কেন, এমন এমন সব খবর দেব দেখবেন আপনি তখন নিজের থেকে এর থেকেও বেশি টাকা দিতে চাইছেন স্যার। নিজের থেকে এর থেকে বেশি টাকা দিতে? হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, ঠিক আছে ডান। হ্যাঁ তোমরা পার খবর 20,000 টাকা করেই পাবে।
একটা ছোট্ট কথা তোমাদের মনে করিয়ে দিই। বলুন স্যার। আমার নামটা কি জানো তো? জানি স্যার, জানি। হ্যাঁ স্যার, আরেকবার মনে করে, রৌনক সেন আমার নাম। হ্যাঁ, খবরের কাজ করতে গিয়ে যদি কোনো রকম বেচাল করো তাহলে কি নাম? শিবু। পিল্লাই, পিল্লাই স্যার, পিল্লাই, পিল্লাই, শিবু পিল্লাই। কোনো রকম যদি বেচাল দেখি, বাবা মার দেওয়ার নাম, পরিচয় সব গুছিয়ে দেবো। ঠিক আছে স্যার, আশা করি কথাটা মনে থাকবে। চলো ডান। স্যার, ভিনসেন্ট ভ্যান গঘ নাকি নীল রংটাকে ইনফিনিটির প্রতীক হিসেবে ব্যবহার করতেন, আর এই হলুদ রংটাকে সূর্য কিংবা আলোর প্রতীক হিসেবে ব্যবহার করতেন। ঠিক আছে স্যার, যদি তাই হবে। ও, তুমি আমায় কিছু একটা জিজ্ঞাসা করছিলে না প্রীতি? স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? না, ঠিক আছে। ও হ্যাঁ, কি জিজ্ঞাসা করছিলে বলো। না স্যার, আপনাকে কেমন যেন অন্য মনস্ক লাগছে, কি হয়েছে স্যার আপনার? না না, আমার কিছু হয়নি প্রীতি। তুমি কি একটা জানতে চাইছিলে সেটা বল। না স্যার, আপনার কিছু একটা হয়েছে। নয় নয় করে তো আপনার কাছে অনেকদিন আঁকা শিখছি, আপনাকে বোঝার মতো ক্ষমতা আমার আছে স্যার। কি হয়েছে স্যার? আমার মনটা ভালো নেই প্রীতি। যদি কোনো অসুবিধা না থাকে বলুন না স্যার, আপনার কেন মন খারাপ? দেখবেন মন খারাপের কথা অন্যের সাথে শেয়ার করলে আপনার অনেক হালকা লাগবে স্যার। আচ্ছা প্রীতি, প্রীতি তুমি আঁকা শিখো কেন? না মানে তুমি তো অনেক কিছু ছিল, গান শিখতে পারতে, নাচ শিখতে পারতে, আঁকা শিখো কেন? আঁকতে আমার ভালো লাগে স্যার, আর এই আঁকাটাকে নিয়ে আমি অনেক বড় হতে চাই স্যার। তার মানে আঁকাটা তোমার কাছে একটা স্বপ্ন, একটা পেশা? একদম ঠিক স্যার। কিন্তু ধরো এই যে তুমি এই যে বাজারি ছবি না আঁকে, এই যে এই যে ভালো ভালো তুমি ছবি আঁকো। আচ্ছা আচ্ছা, যদি তুমি এই ছবিগুলো আঁকার জন্য জীবনে কারো কাছে সম্মান না পাও, যদি তোমার কাছের মানুষটা তোমার দিকে আঙুল তুলে প্রশ্ন করে যে এই বোগাস পার্সন, তুমি জীবনে কিচ্ছু করতে পারো না, তুমি পুরো ফেলিয়ার, তাহলে তুমি কি বলবে? কষ্ট পাবে না? না স্যার, আমার কোনো কষ্ট হবে না স্যার। স্যার স্যার, আপনি তো বলেছেন শিল্পীর জীবন কষ্টের, শিল্পীর জীবন দুঃখের। এই যে ভিনসেন্ট, তার ছবি আজকে বাজারে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন, তিনি যখন জীবিত ছিলেন, তখন সমাজের কাছ থেকে তিনি কি স্বীকৃতি পেয়েছেন স্যার? কি দিয়েছে সমাজ তাকে? প্রীতি, ওনারা অনেক মহান মানুষ, ওনারা সবকিছু
উপেক্ষা করে অনেক কিছু কাজ করতে পারেন, অনেক বড় বড় কাজ, কিন্তু যেটা আমরা পারি না, আমাদের জীবনে আঘাত লাগে, কষ্ট লাগে, মেনে নিতে পারি না, কিছু করতে পারি কিছু। আমি জানি, আমি জানি স্যার, আজকে হয়তো আপনি সেরকমভাবে প্রতিষ্ঠা পাননি, কিন্তু একদিন আসবে যেদিন তিথিদির সব ভুল ভেঙে যাবে স্যার। তিথিদি আপনাকে নিয়ে গর্ব করবে। সেই দিনটা আর কোনোদিনই আসবে না প্রীতি। কেন জানো? ও আজ একটা অন্য, অন্য কি স্যার? না আসলে, আসলে প্রীতি স্বামী হিসেবে ওর কাছে আমি তো একটা অপদার্থ। ও আমার কোনো কথাই আজ শুনতে চায় না। কি শুনতে চায় না স্যার? এই যে আমি ওকে, প্রীতি আমি ওকে বারবার বলেছিলাম যে একটা খুনের বিয়ে হয়ে তুমি ওইখানে চাকরিটা করো না, সেই কথাটা